আগামী 10ই নভেম্বর শুক্রবার দিন বৈভব লক্ষ্মী ভাড়ে এই বছরের ধনতেরাস সম্পন্ন হচ্ছে। বন্ধুরা, ধনতেরাসের দিনকে কেনাকাটির জন্য অত্যন্ত শুভ দিন হিসেবে গণ্য করা হয়, কারণ এই দিন মহালক্ষ্মীর আবির্ভাব হয়েছিল, যে কারণে বলা হয় ধনতেরাসের দিন মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কোনো কিছু জিনিস যদি ক্রয় করা যায় তাহলে তা সহস্রগুণ ফলপ্রাপ্ত হয়। কিন্তু বন্ধুরা, আমরা অনেক সময় না জেনে বুঝে এখান থেকে ওখান থেকে কিছু শুনে এমন কিছু জিনিস ধনতেরাসের দিন ক্রয় করে ফেলি যা সেই দিন কেনা কখনোই উচিত নয়, এতে হিতে বিপরীত হয়। লক্ষ্মীর পরিবর্তে গৃহে অলক্ষ্মী প্রবেশ করে। তাই বন্ধুরা, ধনতেরাসের পবিত্র দিনে কোনো কিছু কিনুন বা নাই কিনুন, এই জিনিসগুলো কিন্তু ভুলেও এই ধনতেরাসের দিন ক্রয় করতে যাবেন না। কোন সেই দ্রব্যগুলি যেগুলি ধনতেরাসের দিন একেবারেই ক্রয় করা উচিত নয় তা জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, প্রথমেই যে দ্রব্যটি বা সামগ্রীটির নাম বলবো সেটি হলো আয়না বা কাঁচ। ধনতেরাসের দিনে আয়না বা কাঁচ আপনি কখনোই কিনতে যাবেন না, কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে আয়না বা কাঁচের প্রতীক হলো রাহু, আর এই সময় যদি আপনি আয়না বা কাঁচ কেনেন তাহলে গৃহে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই যদি আয়না বা কাঁচ কেনার আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি ধনতেরাসের আগের দিন বা পরের দিন কিনতে পারেন, কিন্তু ধনতেরাসের দিন কখনোই এই আয়না বা কাঁচ কিনতে যাবেন না। দ্বিতীয় যে সামগ্রীর কথা বলবো এটিও আপনি ধনতেরাসের দিন কখনোই কিনতে যাবেন না, আর তা হলো তেল, বিশেষ করে সর্ষের তেল। আপনি নিশ্চয়ই জানেন যে শনি দেবতার পূজা কখনোই সম্পন্ন হয় না যতক্ষণ পর্যন্ত না আপনি সর্ষের তেল ব্যবহার করছেন, যে কারণে এই সর্ষের তেল বা বিভিন্ন প্রকার তেল, যেমন ধরুন নারকেল তেল বা বিভিন্ন পাম তেল, এই ধরনের তেল কিন্তু এই দিন কিনতে যাবেন না, কারণ এটাও অত্যন্ত অশুভ বলে শাস্ত্রে মনে করা হয়। আপনার যদি তেল কেনার বা সর্ষের তেল কেনার প্রয়োজন পড়ে তাহলে আপনি ধনতেরাসের আগের দিন বা দু চার দিন আগেও কিনে রাখতে পারেন, কিন্তু ধনতেরাসের দিন কোনো ধরনের তেল জাতীয় জিনিস বা বিশেষ করে সর্ষের তেল কখনোই কিন্তু কিনতে যাবেন না। তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টি কিন্তু ধনতেরাসের দিন কখনোই কিনতে যাবেন না, আর তা হলো বিভিন্ন রকমের যে ধারালো অস্ত্র, হতে পারে সেটা ছুরি, কাঁচি বা কাটারি, কোদাল, চাবুক, বেলচা, এই ধরনের কোনো ধারালো অস্ত্র, যে অস্ত্র দিয়ে কোনো জিনিস কাটা হয়, সেই জাতীয় কোনো ধরনের সামগ্রী এই ধনতেরাসের দিনে কখনোই কিন্তু কিনতে যাবেন না, তাহলে এটাকে অত্যন্ত অশুভ বলেই মনে করা হয়। আপনার যদি, আবারও বলছি, কেনার প্রয়োজন পড়ে এই সমস্ত সামগ্রী তাহলে ধনতেরাসের আগের দিন অথবা পরে যে কোনো একদিন কিনে নিতে পারেন, কিন্তু ধনতেরাসের দিন এই ধরনের ধারালো অস্ত্র জাতীয় সামগ্রী কখনোই কিন্তু কিনবেন না। চার নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই ধনতেরাসের দিন কালো রঙের কোনো ধরনের সামগ্রী কিনতে যাবেন না। সেটা হতে পারে কালো রঙের ব্যাগ বা কালো রঙের পেপার বা কালো রঙের কোনো ধরনের বাসনপত্র, এগুলি কখনোই কিন্তু কিনতে যাবেন না, কারণ কালোকে অনেক সময় শাস্ত্রে অশুভ শক্তির প্রতীক হিসেবে মনে করে, আর ধনতেরাস যেহেতু একটা পবিত্র দিন, উজ্জ্বল দিন, সে কারণে কালো রঙের কোনো সামগ্রী না কেনাই এক্ষেত্রে বাঞ্ছনীয়। তাই ধনতেরাসের দিন কখনোই কালো রঙের কোনো ধরনের দ্রব্য কিনতে যাবেন না, প্রয়োজন পড়লে আগে বা পরে কিনতেই পারেন, কিন্তু ধনতেরাসের দিন একদমই না। পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো লোহার বাসন। হ্যাঁ, ধনতেরাসের দিন যেহেতু মা লক্ষ্মীর পূজা করা হয় এবং কুবেরের পূজা করা হয়, সে কারণে লোহার কোনোরূপ বাসন সামগ্রী বা বাসনপত্র কখনোই কিনতে যাবেন না। আপনি নিশ্চয়ই জানেন, একটি ভিডিওর মাধ্যমে অলরেডি ব্যক্ত করেছি, মা লক্ষ্মীর পূজাতেও কিন্তু
কোনো প্রকার লোহার তৈরি বাসনপত্র ব্যবহার করা হয় না, কারণ মা লক্ষ্মী লোহার তৈরি বাসনপত্র খুব একটা পছন্দ করেন না। যে কারণে এই ধনতেরাসের দিন লক্ষ্মী পূজা যেহেতু করা হয়ে থাকে, তাই ধনতেরাসের দিন কিন্তু কখনোই লোহার বাসনপত্র বা লোহার সামগ্রী কিনতে যাবেন না। সেক্ষেত্রে আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। যদি একান্তভাবে লোহার বাসনপত্র সামগ্রী কিনতেই হয়, তাহলে ধনতেরাসের আগের দিন বা বেশ কয়েকদিন আগেও আপনি কিনে রাখতে পারেন বা পরেও যে কোনো সময় কিনতে পারেন, কিন্তু ধনতেরাসের দিন কখনোই না। ছ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, এই ধনতেরাসের দিন অ্যালুমিনিয়ামের বাসনপত্র কিন্তু কিনতে যাবেন না, কারণ এই অ্যালুমিনিয়ামের বাসনপত্র লোহার সংকর মিশ্রিত অবস্থায় থাকে। আর পূর্বেই আলোচনা করেছি, লোহা এই দিন কখনোই কিন্তু কিনতে নেই, যে কারণে অ্যালুমিনিয়ামের বাসনপত্রও এই দিন আপনি কিনতে যাবেন না। প্রয়োজন পড়লে আগে বা পরের দিন আপনি কিনতে পারেন। সাত নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, ধনতেরাসের দিন আপনি ধরুন অন্য কোনো সামগ্রী বা বাসনপত্র কিনলেন, ধরা যাক কাঁসার বাসনপত্র কিনলেন অথবা আপনি পিতলের বাসন সামগ্রী কিনলেন বা সোনার বা রূপার, কিন্তু খেয়াল করবেন যে এই কাঁসা বা রূপো বা পিতল বা যে সোনার যে বাসন বা কোনো ধরনের পাত্র যদি আপনি কিনেন, সেই পাত্রে যখন কিনবেন, কেনার সময় একটু কিছুটা হলেও জল বা ফুল ভরে কিন্তু বাড়িতে আনবেন, খালি বাসনপত্র কিন্তু বাড়িতে আনবেন না। সব থেকে ভালো হয় আপনি যদি সামান্য জল ভরে সেই বাসন সামগ্রী যদি বাড়িতে আনেন, তাহলে সেটা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। আর যদি আপনার সম্ভব হয় তাহলে ওই বাসন সামগ্রীতে গঙ্গা জল ভরে আনলে তা অত্যন্তই শুভ মনে করা হয়। আট নম্বর যে বিষয়টির কথা বলবো সে বিষয়টিও কিন্তু ধনতেরাসের দিন করতে যাবেন না, আর তা হলো, এই ধনতেরাসের দিন কাউকে কোনো ধরনের উপহার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। হ্যাঁ, আপনার যদি এই দীপাবলিতে উপহার দেওয়ার প্রয়োজনই থাকে তাহলে ধনতেরাসের দিন দেবেন না। আপনার নিজের গৃহের জন্য সামগ্রী আপনি কিনে আনতে পারেন, কিন্তু কাউকে দেওয়ার উপহার সামগ্রী এই ধনতেরাসের দিন কিন্তু কিনবেন না। এতে মনে করা হয় যে আপনার ঘরের লক্ষ্মী অন্য ঘরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ধনতেরাসের পরের দিন আপনি উপহার দিতে পারেন বা আগের দিন দিতে পারেন বা অন্য যে কোনো দিন দিতে পারেন, কিন্তু ধনতেরাসের দিন আপনি কিন্তু কখনোই উপহার সামগ্রী অন্যের জন্য কিনতে যাবেন না। এই দিন যদি কিছু কেনেন কেবলমাত্র নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। ন নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, এই ধনতেরাসের দিন অনেক সময় আপনি কোনো জিনিস কিনতে চাচ্ছেন, নকল কোনো জিনিস কেনার একটা আশঙ্কা থেকেই যায়। অনেক সময় ধূর্ত ব্যবসায়ীরা এই কাজটা করে থাকে, তাই খেয়াল করবেন যে নকল কোনো ধরনের সামগ্রী কিন্তু এই সময় কখনোই কিনবেন না, তাহলে এটা আপনার আর্থিক দিক থেকে অত্যন্ত যেমন ক্ষতিকারক, ঠিক সেরকমই সংসারে কিন্তু অমঙ্গল ডেকে আনে এই নকল সামগ্রী কেনার মাধ্যমে। তাই কোনো সামগ্রী বা জিনিস কেনার পূর্বে অন্তত একবার যাচাই করে নিন যে যেই জিনিসটা কিনছেন সেটা খাঁটি কি না। দশ নম্বর যে বিষয়টির কথা বলবো, যে ধনতেরাসের দিন যদি আপনি কোনো গাড়ি কেনেন বা কোনো জায়গা জমি কেনেন বা বাড়ির ফ্ল্যাট কেনেন, তাহলে কিন্তু ওই দিন আপনি গাড়ির চাবি নিতে পারেন বা ওই দিন আপনি ফ্ল্যাটে প্রবেশ করতে পারেন, কিন্তু ওই দিন পেমেন্ট করবেন না, আপনি তার আগে পেমেন্ট করে রাখুন। অর্থাৎ ধনতেরাসের আগের দিন বা তার আগের দিন পেমেন্ট করে রাখুন, কিন্তু ধনতেরাসের দিন কখনই কিন্তু গাড়ির পেমেন্ট বা জায়গা জমির পেমেন্ট সেটা করতে যাবেন না। ধনতেরাসের দিনের আগে বা পরে যে কোনো দিন আপনি এই প্রক্রিয়া করতে পারেন। এর পাশাপাশি বন্ধুরা, অনেকেই ধনতেরাসের দিন মাটির বা চীনামাটির তৈরি শোপিস ঘরে এনে থাকেন, এটিও ধনতেরাসের দিন কেনা কখনোই উচিত নয়। এই জিনিসগুলি বাড়িতে আনা ধনতেরাসের দিন কখনোই শুভ মনে করা হয় না। এই জিনিসগুলি এতই সূক্ষ্ম যে এগুলি সহজেই ভেঙে যায়, ফলে ধনতেরাসের দিন যদি এগুলি আনেন তাহলে সৌভাগ্য আটকে থাকে। এর পাশাপাশি ধনতেরাসের দিন কখনোই প্লাস্টিকের তৈরি কোনো প্রকার জিনিস কেনা উচিত নয়। বাড়িতে প্লাস্টিকের জিনিস আনাকে বাস্তুর দিক থেকে কখনোই ঠিক মনে করা হয় না, তাই ধনতেরাসের দিন প্লাস্টিকের দ্রব্য এড়িয়ে চলুন। ধনতেরাসে বাসনপত্র কেনার প্রথা বহুদিন ধরেই চলে আসছে, এটি শুভ, কিন্তু ইস্পাতের তৈরি কোনো প্রকার বাসনপত্র এই দিন কিনবেন না।
কারণ ইস্পাতও কিন্তু লোহার আরেকটি রূপ। তাই বলা হয় ধনতেরাসের দিন ইস্পাতের পাত্র কেনা উচিত নয়। ইস্পাতের বদলে তামা, পিতল বা অন্যান্য বাসনপত্র আপনি কিনতে পারেন, যা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি যে এই বছর ধনতেরাসের দিন কোন জিনিস কেনা শুভ, যার লিঙ্ক এই ভিডিওর শেষে রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। তাই বন্ধুরা, সর্বদাই চেষ্টা করুন ধনতেরাসের দিন এই সমস্ত দ্রব্যগুলি কেনা থেকে নিজেকে বিরত করতে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনার প্রিয়জন বা চেনা পরিচিত কোনো ব্যক্তি ধনতেরাসের দিন এগুলি যেতে না কেনেন, তার জন্য এই ভিডিওটি পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।